দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। শ্রমিক আন্দোলনে যদি কেউ সবথেকে বেশি ক্ষতি করে থাকে তার নাম অর্জুন সিং, এমনটাই দাবি সিআইটিইউ নেত্রী গার্গী চট্টোপাধ্যায়ের। ব্যারাকপুরের সাংসদ তথা রাজ্য বিজেপির সহসভাপতি অর্জুন সিং পাট শিল্পকে বাঁচানো এবং পাট চাষীদের বাঁচানোর জন্য কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর বিরুদ্ধে কার্যত জেহাদ ঘোষণা করেছেন। সেই পদক্ষেপ নিয়ে ব্যারাকপুরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের সাংসদকেই কটাক্ষ করলেন উত্তর চব্বিশ পরগনা জেলার সিআইটিইউ সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায়। রবিবার তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, শ্রমিক আন্দোলনে যদি সবথেকে কেউ বেশি ক্ষতি করে থাকে তার নাম অর্জুন সিং। এছাড়াও তিনি বিষয়টিকে তৃণমূলের অর্জুন সিং এর প্রত্যাবর্তনের দাবি বলেও জানান। আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চলে শ্রমিকদের অধিকার যদি কেউ কেড়ে নিয়ে থাকে সেই লোকটার নাম হচ্ছে অর্জুন সিং, এবং সবচেয়ে বেশি শ্রমিক আন্দোলনের ক্ষতি করেছে অর্জুন সিং। তাহলে উনি কি বললেন? উনি আসলে বার্তা দিচ্ছেন দিদিকে, তৃণমূলে যাওয়ার জন্য যে সরু লাইন সে লাইনটা উনি করছেন। ওনার কথায় জুট মিল শ্রমিক এতদিন তো মেরেছেন শ্রমিকদের, এতদিন শ্রমিক কাজ করেননি, মেঘনা মিলে শ্রমিকদের শোষণ করেছেন অর্জুন সিং বছরের বছর ধরে। আসলে সামনে লোকসভা নির্বাচন, কিছু বলে তো ভেসে থাকতে হবে, আবার ভোটে দাঁড়াতে হবে, তিন বছর তো শ্রমিকদের জন্য ভাবেননি। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।